আমি শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন অর্থাৎ যখন তোমরা কোনো কাজের দৃঢ় সংকল্প করে ফেলবে যেটা আমরা করব ইনশাআল্লাহ তখন তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো আল্লাহ তাআলার উপর ভরসা করো আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে খুব পছন্দ করেন তো এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের বড় ভালোবাসেন তো আল্লাহ যদি তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না নাকি চাই তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর সব সময় তাওয়াক্কুল করতে হবে ভরসাটা রাখতে হবে কার উপর সবাই বলেন কার উপর আল্লাহ তাআলার উপর ভরসাটা রাখতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখার নামই হচ্ছে আত তাওয়াক্কুল আলাল্লাহ কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের বর্ণনা যখন দিয়েছেন তখন তিনি বলেছেন মুমিনরা বা বিশ্বাসীরা তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সূরাতু আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বিশ্বাসী তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে তাদের সামনে যখন আল্লাহ কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যেতে থাকে আর তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে সুবহানাল্লাহি বিহামদি তাহলে বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ বললেন তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে আবার আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কেউ আমার উপর তাওয়াক্কুল করো তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবো ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সফলতার জন্য তার যে কোনো কিছুর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট তো আল্লাহ যদি বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কোনো হেল্প সাপোর্ট কারো পক্ষ থেকে আমার জন্য দরকার আছে কি দরকার নেই এই জন্য আমরা যেন সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি এবং আমরা যদি আম্বিয়া আলাইহিমুসসালাম ওনাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব ওনারাও সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের একটা দোয়াকে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কোট করেছেন যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করে আল্লাহ তাআলাকে বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা وإليك أنبنا وإليك المصير অর্থাৎ হে আল্লাহ আমি আপনার উপর তাওয়াক্কুল করলাম আলাইকা তাওয়াক্কালনা আপনার দিকেই আমি ফিরে আসলাম আর আমার গন্তব্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার দিকেই আপনার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমরা বুঝলাম যে সকল আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন সব আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতেন একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক ইন দা ডে অফ জাজমেন্ট বিগাইরি হিসাব বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তো সাহাবারা খুব এক্সাইটেড হলেন বললেন যে রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ তারা কারা যে কোনো হিসাব হবে না হিসাব ছাড়া 70,000 ডিরেক্টলি জান্নাতে ঢুকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাদের 4টা কোয়ালিটি থাকবে কয়টা 4টা কোয়ালিটি থাকবে এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা নিষিদ্ধ ঝাড়ফুঁক করে না এক নম্বর কোয়ালিটি তারা কোনো নিষিদ্ধ ঝাড়ফুঁক তাবিজ ঝোলানো এগুলো করে না দুই নম্বর হচ্ছে এরা কুফা অশুভ অপয়া এগুলোতে বিশ্বাস করে না তিন নম্বর হচ্ছে এরা আগুনের ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করে না চার নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে তাহলে যে 70,000 লোকজন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ডিরেক্টলি প্রবেশ করবে তাদের চারটা অ্যাট্রিবিউট বা চারটা কোয়ালিটি এর মধ্যে একটা কোয়ালিটি কিন্তু আছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা তাদের রবের উপর কি করে তাওয়াক্কুল করে তাওয়াক্কুলটা এত গুরুত্বপূর্ণ ইভেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যখন ঘর থেকে বেরোবো তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বেরোতেন তিনি একটা দোয়া পড়তেন তিনি পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মানে আল্লাহর নামে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি বেরোলাম এই দোয়াটা আপনারা পড়েন তো নাকি পড়েন না আপনারা ছোট্ট দোয়া মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আবার পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম ঘর থেকে বেরোয়ার সময়ও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোতেন এরপরে লম্বা করে আরো পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহাল আলাই মানে হে আল্লাহ আমি যেন ভ্রষ্ট না হই কাউকে যেন ভ্রষ্ট না করি
আমি যেন পদস্খলিত না হই কাউকে যেন পদস্খলিত না করি আমি যেন জালেম না হই আমি যেন কাউকে মজলুম না বানাই আমি যেন কারোর সাথে মূর্খচিত আচরণ না করি কেউ যেন আমার সাথে মূর্খচিত আচরণ না করে তাহলে দেখুন সম্মানিত ভাই বোনেরা সিম্পলি ঘর থেকে যখন আমরা বের হব তখন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি তাই এই প্র্যাকটিসটা যেন আমরা বাড়াই আমরা এই দুনিয়াতে যত কাজই করব না কেন এই কাজ হাসিল করার জন্য যা যা করা দরকার তার সবটাই আমরা করব কিন্তু সব শেষে আমরা তাওয়াক্কুল করব কার উপর আল্লাহ তাআলার উপর তাহলে আমরা বলছিলাম যে একজন ট্রু বিলিভার একজন প্রকৃত বিশ্বাসীর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সব সময় এবং এটা একজন বিশ্বাসীর ইমানের অনেক বড় স্তর যে তারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে এখন আমরা জানব যে তাওয়াক্কুলটা কি কেউ কি বলতে পারবেন তাওয়াক্কুল মানে কি নির্ভর করা আর আর কিছু ভরসা করা ভেরি গুড সঁপে দেওয়া নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া নিজেকে একেবারে ফুললি আল্লাহর কাছে সাবমিশন করে দেওয়ার নাম হচ্ছে বেসিক্যালি তাওয়াক্কুল আমি নিজেকে সঁপে দিব একেবারে আল্লাহ তাআলার উপর আমি ভরসা রাখবো নির্ভর করবো এটা হচ্ছে তাওয়াক্কুল তবে ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা দেখেন ইসলাম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কর্ম শেষে প্রচেষ্টা শেষে ইফোর্ট দেওয়া শেষে ইনডেভার দেওয়া শেষে আপনি আল্লাহর উপর যে নির্ভর করবেন ভরসা করবেন ওইটার নাম তাওয়াক্কুল কোনো কাজ না করে আল্লাহ ভরসা এটা তাওয়াক্কুল হয়েছে হয়নি কারণ ইসলাম বলেছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করার নাম হচ্ছে কি আর তাওয়াক্কুল তো আপনি আপনার মতো করে কর্ম শেষেটা বাদ দিয়ে দিলেন দিয়ে বললেন যে যা করে আল্লাহ কি বললেন যা করে আল্লাহ আল্লাহ ভরসা তো এটা হয়েছে তাওয়াক্কুল হয়নি এটা আপনার মন মতো আপনি যা করে আল্লাহ আল্লাহ ভরসা এটা বলেছেন ঠিকই কিন্তু এটা আসলে তাওয়াক্কুল হয়নি এই জন্য আপনার প্রচেষ্টা আপনার এন্ডেভার ইফোর্ট দেয়া এটা জরুরি বুঝতে পেরেছেন তার মানে ইসলামে সবসময় আগে আপনার প্রচেষ্টাটা সম্পাদন করতে হবে তারপর আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন কিন্তু এটা বলা যাবে না যে যা করে আল্লাহ অনেকে আমাদের অলসতা দুর্বলতা অকর্মণ্যতা এগুলোকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে মানে হাত পা গুটিয়ে বসে বলে যে আল্লাহ ভরসা তো হাত পা গুটিয়ে যদি আপনি আল্লাহ ভরসা বলেন এটা কি তাওয়াক্কুল আল্লাহ হবে বলেন হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকর্মণ্যতা অলসতা এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন সবসময় এবং তিনি বলতেন আল মুমিনুল কভিউ খৈরুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনাদ দাঈফ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় শক্তিশালী হতে হবে আপনি জেহাদের ময়দানে শত্রুর যদি পেছন থেকে ধাওয়া করে আপনি যদি দৌড় মারেন তখন তো দুর্বল হলে আপনার কোমরের রং টান মেরে উল্টায় পড়বেন আপনি ফিটনেস নাই আপনার দুর্বল আপনি ভেরি উইক এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে শক্তিশালী বিশ্বাসী শক্তিশালী মুমিন আল্লাহ তাআলার কাছে দুর্বল বিশ্বাসী বা দুর্বল মুমিনের চাইতে অনেক প্রিয় এই জন্য আমাদের অলসতা অকর্মণ্যতা অপারগতা এগুলোকে যেন আমরা তাওয়াক্কুল না বানাই খুব সহজে যদি আমি বলি তাহলে তাওয়াক্কুলটা করবেন কিভাবে তাওয়াক্কুলের মেকানিজমটা এভাবে প্রথম হচ্ছে পরিকল্পনা করা কোনো কাজের জন্য প্ল্যান করা তারপর হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা তারপর সেটা হাসিলের জন্য প্রাণান্ততর প্রচেষ্টা করা এরপর প্রচেষ্টা শেষে আল্লাহর উপর ভরসা করা আমরা শুধু শেষেরটা রাখছি আল্লাহর উপর ভরসাটাই করে রাখছি কিন্তু শুরুতে যে প্ল্যানিং করতে হবে আপনার কোনো প্ল্যানিং নাই ওই প্ল্যানিং বাস্তবায়নের জন্য যে উপায় খুঁজে বের করতে হবে সেটা নাই এবং সেটাকে সফলতায় রূপ দিতে হলে যে আপনার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে সেটাও নাই আপনার আছে সবশেষে তাওয়াক্কুল এটা তাওয়াক্কুল হয়েছে বলেন আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা পরিকল্পনা করেননি পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করেননি প্রচেষ্টা করেননি শুধু ভরসা করছেন দিস ইজ নট তাওয়াক্কুল আল্লাহ প্রিয় ভাই বোনেরা এটা কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নয় আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা করে তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে এখানে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে অনেকে মনে করে যে আমি সব করবো তাওয়াক্কুলের আবার দরকার নেই আমি সব পারি এটা ভুল আবার অনেকে বলে যে আমার করার দরকার কি আল্লাহই তো আছে আল্লাহই সব করবে এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ ইন সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইনস আমি সব পারবো আল্লাহর কিছু দরকার নাই এটাও যেমনি রং আল্লাহ সব করে দিবে আমার কিছু করার দরকার নেই এটাও রং এই জন্য ইসলাম বলে আগে আপনি যে কোনো কাজের জন্য পরিকল্পনা করবেন তারপর পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করবেন এরপর সর্বোচ্চ চেষ্টাটুকুন আপনি করবেন এরপরে চেষ্টা শেষে বা কর্ম শেষে ফলাফলের জন্য আমরা কার উপর নির্ভর করবো
সবাই বলতে হবে কার উপর আল্লাহর উপর নির্ভর করবে এটাই হচ্ছে তাওয়াক্কুল তখন এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাকে তাওয়াক্কুল হিসেবে কনসিডার করা হবে এরপর যে আমি বলবো যে তাওয়াক্কুল করতে যে আমরা কিছু ভুল করি কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাওয়াক্কুলের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কিছু ভুল বুঝে থাকি সেই দৃষ্টিভঙ্গিগুলো কি তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো কি প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে কাজ পরে তাওয়াক্কুল বুঝতে পেরেছেন ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ ইসলামে তাওয়াক্কুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে সবসময় তাওয়াক্কুলটা থাকে সেকেন্ড স্টেপে প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ আগে আপনি কাজ করবেন দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ দেন ইউ কমপ্লিটলি রিলাই অন আল্লাহ আপনার ইউ প্লে ইউর রোল দেন ইউ পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ আগে আপনার রোলটা আপনি প্লে করবেন তারপর আপনি তাওয়াক্কুল করবেন তাহলে ইসলামের তাওয়াক্কুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে ইসলাম যে তাওয়াক্কুলের সংজ্ঞা ডেফিনেশন আমাদের শেখায় এখানে পার্ট কয়টা দুইটা প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা প্রথম পার্ট কি শুনতেছেন তো দুইটা পার্ট মিলে তাওয়াক্কুল হয় প্রথম পার্ট হচ্ছে আপনার ইফোর্ট সেকেন্ড পার্ট হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করবেন এখন আমরা যদি ইফোর্টটা বাদ দিয়ে শুধু বলি ভরসা করলাম এটা তাওয়াক্কুল হবে না দলিল কি এটার এটা দলিল শোনেন এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল এক সাহাবি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ উটের রশি বেঁধে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি রশিটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আকিলহা ওয়া তাওয়াক্কাল আগে বাঁধো তারপর তাওয়াক্কুল করো সুবহানাল্লাহ মানে উনি বুঝাইতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি উটের রশি খুঁটিতে ভালো করে টাইট করে না বাঁধি উটটা থাকবে না তাওয়াক্কুল করলে রাসূল বললেন না থাকবে না আগে উটের রশিটা টাইট করে খুঁটির সাথে বাঁধো তারপর আল্লাহর উপর কি করো তাওয়াক্কুল করো তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ সবসময় তাওয়াক্কুলটা পরে হয় আমি শোনাবো আপনাদেরকে কোরআন থেকে সুন্না থেকে তাওয়াক্কুলের কথা কোরআনে যতবার বলা হয়েছে সবসময় এর আগে আপনার প্রচেষ্টা আপনার রোল প্লে করা আপনার কাজ করা আপনার শ্রম দেয়া এটাকে আল্লাহ আগে এনেছেন তারপর আল্লাহ বলেছেন তাওয়াক্কাল আলাল্লাহ তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামে তাওয়াক্কুলটা দুই পার্টে বিভক্ত প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয় কাজ করতে হয় তারপরে তাওয়াক্কুল সহজ কথায় আগে কাজ পরে আমার সাথে সাথে বলেন আগে কি আগে পরে মনে থাকবে আচ্ছা এটা বুঝতেছেন আপনারা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াক্কুল করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া করতেন খুব চমৎকার যে দোয়াতে তিনি বলতেন যে আল্লাহ আমি নিজেকে সঁপে দিলাম আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম জামানত রাখলাম হ্যাঁ আপনার কাছে আশ্রয় রাখলাম এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে কী করতে হবে দরজা বন্ধ করতে হবে এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা বিছানা ঝাড়তে হবে বিছানা ঝাড়ার সুন্না বুঝতে পেরেছেন পোকা থাকতে পারে মাকড় থাকতে পারে অনেক কিছু থাকতে পারে বিছানা ঝাড়ার সুন্না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতি বন্ধ করার সুন্না এখন তো বাতি নেই এখন লাইট লাইটের সুইচ আপনি অফ করবেন তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন বিছানা ঝাড়লেন এরপর বাতি বন্ধ করবেন এরপরে তাওয়াক্কুলে যাবেন এরপর উনি শুয়ে তাওয়াক্কুল করে কী পড়তেন দেখেন তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিল্লা ইল্লা ইলাইক اللهم آمنت بكتابك الذي أنزلته ونبيك الذي أرسلته কত সুন্দর দোয়া যে হে আল্লাহ আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম আমি আমার নিজেকে যেহেতু এখন আমি মরতে যাচ্ছি ঘুম মানে কাইন্ড অফ ডেথ না মৃত্যুর মতো আমি তো মরতে যাচ্ছি তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁপে দিলাম আমার এই পিঠটা যেহেতু পিঠে আমরা শুই পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম আমানত রাখলাম সুবহানাল্লাহ রাসূল সঙ্গে শুয়েই নিজেকে তফিদ করেননি আল্লাহর কাছে সঁপে দেননি আগে কিছু কাজ করেছেন দরজা জানালা বন্ধ করে বিছানা ছেড়ে লাইট অফ করে তারপরে তিনি বলতেন আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাওয়াক্কুল করলাম এবার তাওয়াক্কুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন না যে আগে কাজ করতে হয় পরে তাওয়াক্কুল তাওয়াক্কুলের সবচাইতে চমৎকার ডেফিনেশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নববীতে জোহরের সালাত শেষে উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায় কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাসবিহ পড়ে আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায় এরা যায় না এরা বসে তাসবিহ পড়ে আর জিকির করে মাগরিবের সালাত শেষেও একই ঘটনা তিনি দেখলেন যে সবাই চলে যায় এরা যায় না
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কিউরিয়াসিটি আউট অফ কিউরিয়াসিটি উনি গেলেন তাদের কাছে যে বললেন মান আনতুম তোমরা কারা তারা উত্তরে বলল নাহনু আল মুতাওয়াক্কিলুন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি তারা কি বলল আল্লাহর উপর তাওয়াক্কুল করি উমর ফারুক বললেন এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে বসে আছো তোমরা খাও কোত্থেকে ফুড আসে কোত্থেকে তো এরা বলল আমাদের জিকির আজকার তাসবিহ বুজুরগি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায় ওটা খাই উমর ফারুক বললেন তাহলে তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই যারা বকুস দিয়ে যায় ওইটার উপর তাওয়াক্কুল করছো انما المتوكل الذي يلقي حبه في الارض ثم يتوكل على الله আসল তাওয়াক্কুলকারী তো সে যে জমিনে যে আগে বীজ রোপণ করবে তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন মাটির ভেতর থেকে ধান উঠবে নাকি গম উঠবে ডাল চাল কিছু পাওয়া যাবে যাবে না তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা করলেই এখান থেকে ফসল আসবে না উমর ফারুক বললেন আগে বীজ রোপণ করতে হবে প্রচেষ্টা করতে হবে তারপরে তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে উমর ফারুক রেগে গেলেন এদেরকে বললেন এই ইয়ামানবাসী আজকে থেকে নামাজের পরে যদি এখানে বসে থাকো পিটায় বের করবো বেরো মসজিদ থেকে বেরো নামাজের সময় নামাজে আসবো এরপরে কাজে চলে যাবো সুবহানাল্লাহ কত ব্যালেন্সড আমাদের ইসলাম ইসলাম আমাদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দেয় কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে সবাই বলেন আগে কি পরে কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন একেবারে ক্লিয়ার না আগে কাজ করতে হবে পরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন দুই নাম্বার পয়েন্ট আরো ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা কিন্তু তাওয়াক্কুল বিরোধী না টেকিং প্রিকশনস ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল আমরা অনেক ভুল করে ফেলি আমরা মনে করি যে তাওয়াক্কুলই যখন করব সতর্কতার দরকার কি সাবধান থাকার দরকার নেই দরকার কি আমি তো তাওয়াক্কুলই করলাম না ইটস অ্যাবসলিউটলি রং সতর্কতা অবলম্বন করা প্রিকশন নেওয়া এটা তাওয়াক্কুল বিরোধী নয় আমি একটু আগে বলেছিলাম যে কোরআনে যখনই তাওয়াক্কুলের কথা আল্লাহ বলে আগে কিছু কাজ বাতলে দেয় দেখেন সূরা ইউসুফ থেকে আমি শোনাই সাইয়েদান ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবেন খাদ্য সংগ্রহ করতে তো উনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন বললেন ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়া তাদখুলু মিন আবওয়াবিন মুতাফাররাকা বললেন আমার ছেলেরা ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে মিশরের এক দরজা দিয়ে 10 ভাই একসাথে প্রবেশ করবে না মিশরে ঢোকার অনেকগুলো প্রবেশ পথ ছিল এন্ট্রি ছিল বললেন যে তিনজন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে চারজন আরেকটা দিয়ে দুইজন আরেকটা দিয়ে কারণ যাতে করে লোকজন দেখে বুঝতে না পারে যে তোমরা একই এলাকা থেকে এসেছো একই বাবার সন্তান একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে যে তোমরা ভিনদেশি স্পাই গোয়েন্দা টোয়েন্দা হবে বিপদে পড়তে পারবে এই জন্য টেক প্রিকশন এক দরজা দিয়ে সবাই ঢুকবে না এই উপদেশটা দিয়ে একটু পরে উনি বললেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন তবে হ্যাঁ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আর তাওয়াক্কুলকারীদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত দেখেন এখানে আল্লাহ তাওয়াক্কুলের কথা বলতেছেন কিন্তু শুধু শুধু ডিরেক্টলি তাওয়াক্কুল এটা আসে নাই আগে কি প্রিকশন আগে কি এসেছে প্রিকশন এসেছে এই জন্য খেয়াল রাখবেন টেকিং দ্য প্রিকশন নেভার টেকিং দ্য প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল এটা তাওয়াক্কুলের সাথে কন্ট্রাডিক্ট করে না মানে সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয় বরং এটা তাওয়াক্কুলেরই দাবি এটা কি তাওয়াক্কুলের দাবি এটা তাওয়াক্কুল বিরোধী নয় আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ও ইউ হু বিলিভ টেক ইউর প্রিকশন ও হে বিশ্বাসীরা তোমরা তোমাদের প্রিকশন নাও সতর্কতা অবলম্বন করো সাবধানতা অবলম্বন করো এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়ায় দেয় মুসাফার জন্য তো বলেন তো এখন কি মুসাফা করার সময় হ্যাঁ তো আমি যেটা করি আমি আমার হাতটা এই বুকে লাগাই মানে আমাদের হার্ট তো এখানে তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয় তো এখন যেহেতু মহামারী প্যান্ডামিক এখন আমরা হাতটা হাতের সাথে না লাগাই তো আমি বলি যে ভাই এখন তো করোনা এখন তো মুসাফা করা যাবে না এইভাবে শুভেচ্ছা জানে তো উনি কি বলে জানেন বলে আরে হুজুর কিছু হবে না আল্লাহ ভরসা দেন তো দেন উনি কিন্তু তাওয়াক্কুলই করছে কিন্তু ভুল তাওয়াক্কুল করেছে কারেক্ট তাওয়াক্কুল করেছি আমি কারণ টেকিং প্রিকশন ডাজেন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুল বিরোধী নয় বরং এটা তাওয়াক্কুলের দাবি সো আমি জানি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন
উনি যখন হাত বাড়ায় আমি বলি না ভাই এখন তো করোনা পিরিয়ড এখন হাতের সাথে হাত মেলানো যাবে না তো অনেকে কষ্ট পায় ভাবে যে হুজুর ভাবছে আমি মনে করোনা আক্রান্ত না আমি এটা ভাবি নাই এমনও হতে পারে যে আমি আক্রান্ত আমি আপনাকে বাঁচাতে যাচ্ছি হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি হয়তো আমার সাথে মুসাফা করলে এতদিন সুস্থ ছিলেন আজকে থেকে অসুস্থ হয়ে পড়বেন তাহলে সম্মানিত ভাই বোনেরা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী নয় বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াক্কুলের দাবি মনে থাকবে সবার তাওয়াক্কুলের ব্যাপারে তিন নাম্বার পয়েন্টস হচ্ছে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে এটা কিভাবে একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়ির তাখদু খিমাসান তারুহু বিতানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন আর পাখি কি করে তাখদু খিমাসান প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায় তার রুহ বিত আনান বিকেলবেলা ওদর ভর্তি করে পেট ভর্তি করে আর আবার পাখির নিড়ে ফিরে আসে সুবহানাল্লাহ দেখেন পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো তা কি পাখি সকালবেলা কি করে খালি পেটে বের হয়ে যায় পাখি কি পাখির বাসায় বসে থাকে কি করে সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে ওঠে জানেন তো আমি হব সকালবেলার সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি তো পাখি সবার আগে উঠে উঠে পাখি তার নিড থেকে বাসা থেকে কিচির মিচির করতে করতে দেখবেন যে বেরোয়ে পড়ে মানে ভেরি হার্ড ওয়ার্কিং তারা বনে বাদারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে এবং বিকেলবেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে এই যে আপনি ফর অ্যান এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি অ্যামাজন জঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন কত লক্ষ কোটি পাখি একটা পাখিও কি না খেয়ে আছে প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে তিনি তো রাজ্জাক ওদর পূর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় তাহলে তাওয়াক্কুল করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুল যদি আমরা করতে চাই আনসার মি কিসের মতো তাওয়াক্কুল হবে সবাই বলেন তাওয়াক্কুল কিসের মতো হবে পাখির মতো পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওয়াক্কুল করে সকালবেলায় বাসা থেকে বের হয়ে পড়ে কিচির মিচির করতে করতে ছুটতে থাকে তারপরে ঠিকই আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয় তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল না সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা এটার নাম হচ্ছে কি তাওয়াক্কুল কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি ছড়িয়ে পড়ো শিক্ষক যাবে স্কুলে কৃষক যাবে মাঠে রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা যাবে মার্কেট প্লেসে যাদের যেখানে কাজ ওখানে আবার আজান হবে আবার ফিরে আসে আবার নামাজ শেষ আবার চলে কাজে চলে যাবে সালাদ শেষ তো কাজে নেমে পড়ো অবতাগু মিন ফদলিল্লাহ আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো ফদল মানে আল্লাহর অনুগ্রহ যেটাকে তাফসিরে এসেছে রিস্ক রিস্ক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না ফদল থাকে মসজিদের বাইরে ফদল কই থাকে এই জন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি পড়েন তো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফদলিক আল্লাহ তোমার ফদল চাই আমরা মানে রিজিক চাই আবাদত তো করলাম এবার কিছু রিজিকের ব্যবস্থা করো কিছু ডাল ভাতের ব্যবস্থা করো তো এই জন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা প্রচেষ্টা করা এটার ব্যাপারে উৎসাহিত করে আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই লজ্জা কিসে অলসতায় হ্যাঁ ভিক্ষাবৃত্তিতে লজ্জা অলসতায় লজ্জা আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ পরিশ্রমে কোনো লজ্জা নেই ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায় তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার সাহায্য চাই কিন্তু আল্লাহ তাআলার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা চেষ্টা করা আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তাআলার সাহায্য কখনো আসবে না আগে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা নিজেই কালামুল্লাহ মাজিদ ইরশাদ করেছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না ইভেন কি নবীদের ক্ষেত্রে ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না
এমনকি নবীদের ক্ষেত্রে দেখো জুলাইখা সাইয়েদান ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করবার জন্য সাতটা দরজায় তালা ঝুলিয়ে রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি আপনারা কি ওটা ফলো করেন সেখানে করেন না তো সেখানে আমি বলেছি যে সাতটা দরজায় তালা ঝুলিয়ে ইসু আলাইহিস সালামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা কিন্তু ইসু আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন না আমি আল্লাহকে ভয় পাই কিন্তু জুলাইখা ও ছাড়ার পাত্রী না যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এখন ইসু আলাইহিস সালাম কি করবেন উনি বাঁচার জন্য দিলেন দৌড় কি করলেন দৌড় দিলেন ওয়াসাবাকাল বাব দিলেন দৌড় যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল অটোমেটিক্যালি মিরাকুলাসলি অলৌকিকভাবে তালা খুলে গেল এতক্ষণ কিন্তু তালা খুলে নাই কখন খুলছে যখন দৌড় দিছে তো আগে দৌড়টা দিতে হবে সাহায্যটা যে আল্লাহ আপনারে দিতে চায় আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে ওইটা নেয়ার যে প্রসেসিং ওইটার যে সিস্টেম ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে এক লোক হুজুরের কাছে যে দোয়া চাইছে হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয় হুজুর দোয়া করে দিছে ছেলে আর হয় নাই পরের বছর আবার হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয় হুজুর দোয়া করলেন কিন্তু ছেলে হয়নি এরপরের বছর আবার হুজুর তো দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয় হুজুর বললো ঘটনা কি তো যুবকটা এটাকে বলতেছে বাবা বিয়ে করেছ হবে না বিয়ে করেছ না বিয়ে করি না তো বিয়েটা না করলে ছেলে আসবে কোথেকে আগে তো বিয়ের পর্বটা সারবি তারপরে না আল্লাহ ছেলে দেবে কি বলেন তো ওই আল্লাহ সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল তখন একটা দৌড়ের দরকার ছিল ইসা আলাইহিসসালাম দিলেন দৌড় সাথে সাথে দরজা খুলে গেল মুসা আলাইহিসসালামের কথা খেয়াল করেন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরায়েলকে ধাওয়া করলেন ওনারা বাঁচার জন্য দৌড়ালেন যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর এখন তো যাওয়ার আর জায়গা নেই সাগরে ডুবতে হবে মুসা আলাইহিসসালাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে না হয়নি আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন মুসা আনিদ্রিব বি আসাকা বাহার তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো আচ্ছা মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না পারে না পারে কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক আমার দেয়ার একটা সিস্টেম আছে আমার সাপোর্ট এন্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে আনিদ্রিব বি আসাকাল বাহার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো উনি তাই করলেন লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা তাহলে দেখেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে মারিয়াম আলাইহিস সালাম ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন কি নাম সে সন্তানের বলেন ঈসা আলাইহিস সালাম তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে উনি প্রচণ্ড ক্লান্ত শ্রান্ত পেরেশান প্রচণ্ড ক্ষুধা খেজুর গাছের নিচে বসেছিলেন উপরে টসটসে খেজুর প্রচণ্ড ক্ষুধা আল্লাহ বললেন ওয়া হুজ্জি মারিয়ামকে বললেন ক্লান্ত মারিয়ামকে এইমাত্র বেবি ডেলিভারি হয়েছে ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ্আইন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো দেখবে যে টসটসে পাকা খেজুর নিচে পড়ছে আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারেন না পারেন কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুট প্লে হার রোল সে যেন তার রোলটা প্লে করে তারপর আল্লাহ তাআলার সাহায্য আসবে তো সম্মানিত ভাই এবং বোনেরা তাওয়াক্কুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি আপনি যদি প্রচেষ্টা না করেন কখনোই আল্লাহ তাআলার সাহায্য আসবে আমাদের অনেক ভাইরা আল্লাহর সাহায্যের অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকে তাদের না আছে তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায় তারা এই পৃথিবীতে জয় জয়কার চায় কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা না আছে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রে উৎকর্ষতা কোনো কিছুতে তাদের প্রিপারেশন নাই গ্রুমিং নাই কিন্তু তারা শত্রুদের বিরুদ্ধে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য চায় আপনারা উত্তর দেন তো আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার জন্য কি তারা উপযুক্ত হয়েছে হয় নাই ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রিপারেশন ইউ ডোন্ট হ্যাভ দ্য গ্রুমিং সেশন ইউ ডোন্ট হ্যাভ দ্য ইফোর্ট অ্যান্ড এন্ডেভার সো হাউ ডু ইউ গেট দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট ফ্রম আল্লাহ কীভাবে পাবেন আল্লাহর সিস্টেম তো এটা না আপনাকে তো সর্বোচ্চ প্রচেষ্টাটা করতে হবে তাহলে আমরা বুঝলাম আমরা চেষ্টা না করলে আল্লাহ সাহায্য আসে না আগে চেষ্টা করব তারপরে তাওয়াক্কুল করব আলোচনার এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার না একেবারে একদম ক্লিয়ার আচ্ছা এখন একেবারে শেষ পর্যায়ে আসছি এখন আপনাদের কান দুইটা খরগোশের কানের মতো আর একটু খাড়া করে শুনতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন আর আপনাদের কোনো উত্তর জানা আছে
এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহ কে করেছে আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ঠিকই বলেছেন মাশরব ভাই সঠিক উত্তর দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি তাওয়াক্কুল কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কি কেউ তাওয়াক্কুল করতে পেরেছে আল্লাহর উপর এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আসেন দেখি উনার তাওয়াক্কুল করার প্রসেসটা কি উনি কিভাবে তাওয়াক্কুল করতেন এটা দেখলেই তো আমরা ক্লিয়ার হয়ে যাব তাই তো উদাহরণ হিসেবে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনাটা জানতে পারি আপনারা একটু খেয়াল করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে মুহাম্মদ এখন তোমাকে ইউ হ্যাভ টু মাইগ্রেট টু মদিনা মক্কাতে আর থাকা যাবে না আর থাকা যাবে না মদিনাতে হিজরত করো হিজরত করতে যে ওনার তাওয়াক্কুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি মানে কি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের অনেক মাস আগে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না মাতৃভূমি ছাড়তে হবে তবে কোথায় হিজরত করব আমি জানি না সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই আমি আপনাকে আমার সাথে চাই তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কা একদিনও না মাইগ্রেট টু মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুপুরবেলায় এই ওহিটা এই সিক্রেট মেসেজটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে গেলেন কখন গেলেন দুপুরবেলায় ওয়াক্তা যাহিরা যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বেরোয় না 45 ডিগ্রি সেলসিয়াস 50 ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড তাপমাত্রা কেউ বেরোয় না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেরোতেন না ওই টাইমে বিশ্রাম করতেন ঘরে বসে কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে সবাই বিশ্রাম করে প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না কিন্তু ওই দিন বেরোলেন ওই দিন প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে কখনো মাস্ক ইউজ করতেন না মুখ ঢেকে রাখতেন না আর কি ওই দিন ইউজ করলেন সুবহানাল্লাহ বলবেন না ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন আজকে রাতে বেশি কথা না আজকে রাতে বেরোব ঠিকই বেরোলেন রাতে বেরোলেন রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হচ্ছে আপন নফ উত্তরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে গেলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্ট্র্যাটেজি ছিল কখনো লোকেশন শেয়ার করতেন না ডিরেকশন শেয়ার করতেন না লেটস সে খাইবার খাইবারে অ্যাটাক করবেন খাইবার এদিকে উনি মদিনা থেকে বেরোতেন এদিকে এদিকে তিন চার কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে তিনি খাইবারের দিকে যেতেন যাতে করে আশেপাশে শত্রুরা ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন সুবহানাল্লাহ উনি হিজরত করবেন মদিনায় উত্তরে উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে টোটালি অপোজিট দক্ষিণে বেরোয় গারে সাউর নামে একটা গুহা আছে সেখানে তিন দিন স্টে করলেন কয়দিন তাহলে সম্মানিত ভাই বোনেরা দেখেন ওনার তাওয়াক্কুলের প্রসেস কি উনি দুপুরে বেরোলেন গরমে যাতে লোকজন না থাকে রাস্তায় উনি মাস্ক পরে বেরোলেন মানে মুখটা রুমাল দিয়ে ঢেকে বেরোলেন যাতে ওনার চেহারা কেউ না চিনে উনি দিনে হিজরত করলেন না উনি রাতে হিজরত করলেন উনি যাবেন একদিকে বেরোলেন আরেকদিকে চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াক্কুল কথা চিন্তা করেছেন যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন তিনিও প্রচেষ্টা ছাড়া কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা যা করে আল্লাহ এটা করতেন না তিনি উনার সাধ্যের সর্বোচ্চ টুকুন উনি চেষ্টা করতেন রাতের বেলায় বেরিয়েছেন আমরা হলে টিপিক্যাল মোতাওয়াক্কিল আমরা কি করতাম বলতাম আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফিরের সামনে দিয়ে দেখি কার শক্তি বেশি কাফিরের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি আমরা এরকম আবেগঘন কথা বলি না দেখি কার শক্তি বেশি আমি আল্লাহর রাসূল আমার কিভাবে ঠেকায় দিনের বেলা বেরোবো সবার সামনে দেখি শক্তি কার বেশি আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বড় না কাফেররা বড় এরকম আবেগে বলি ছেড়েছিলেন তিনি ওনার সাধ্যের ওনার ইন্টেলেক্টের ওনার বুদ্ধি বিবেচনার ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চটুকুন তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চটুকুন করেছেন তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন এবার আরেকটা প্রশ্ন করব বলেন তো এই হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী কে ছিল সবাই বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে
এবার দেখি উনি কিভাবে তাওয়াক্কুল করলেন এই ইনফরমেশন পেয়ে উনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আজকে রাতেই বেরোবে সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন কি অ্যাক্টিভিটি শুরু করলেন ওনার ছোট ছেলের নাম আব্দুল্লাহ অনেকেই জানে না এটা আব্দুল্লাহ ইবনে আবু বকর আব্দুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ আমরা আজ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরতের জন্য গারে সাউরে তিন দিন থাকব কয়দিন তিন দিন তুমি ছোট মানুষ তুমি প্রতিদিন এই তিন দিন সকালে মদিনার মার্কেট প্লেসগুলোতে ঘুরে ঘুরে দেখবা যে কাফেরদের রিয়াকশনটা কি আমরা যে বেরিয়ে গেছি মক্কা থেকে হোয়াট দে সে অ্যাবাউট আস কি বলে আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গারে সাউরে দিয়ে আসবা ফার্স্ট ফ্যাক্টর অথেন্টিকেশন দেখেন এক নম্বর দুই নম্বর আবু বকর ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গারে সাউর যখন সে যাবে তাকে কেউ দেখলে সন্দেহ করবে না কারণ ছোট মানুষ কিন্তু তার যে ফুট স্টেপ থাকবে বালুন ভর দিয়ে হাঁটলে ওখানে কি পড়ে ফুট স্টেপ পড়ে না পায়ের চিহ্ন পড়ে না উনি ভাবলেন যে তার যে ফুট স্টেপ ছোট বাচ্চার ফুট স্টেপ আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আবদুল্লাহর পায়ের ছাপ ফুট স্টেপ ফলো করে সিম্পলি ওইটা ধরে আমাদের গারে সাউরে চলে আসবে তাই না উনি যেটা করলেন উনি ওনার একজন মেষ পালক ছিল তার নাম হচ্ছে আমির ইবনে ফুহাইরা আমির ইবনে ফুহাইরাকে উনি বললেন তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আবদুল্লাহ যখন আমাদেরকে গারে সাউরে খাবার দিয়ে ফিরে আসবে ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধা ঘন্টা এক ঘন্টা তুমি চড়াবো ওই জায়গায় ওইখানে যখন ছাগল চড়াবা তখন আর আবদুল্লাহর ছোট পায়ের ফুট স্টেপ থাকবে না তখন ছাগলের পায়ের ছাপ থাকবে সুবহানাল্লাহ বলবেন না কি চমৎকারভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন যাতে আবদুল্লাহর পায়ের ছাপ বোঝা না যায় তুমি আবদুল্লাহ ফিরে আসার পরে সেখানে আমাদের মেষগুলো চারণা করবে যাতে করে তার পায়ের ছাপগুলো মুছে যায় এখানেই শেষ না এরপর তিনি আবদুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন স্পেশাল লোককে ভাড়া করলেন উনি বললেন যে আমরা মদিনা যাব সবাই যেই পথে যায় ওই পথে যাব না কাফেলা যেই পথে মক্কা থেকে মদিনায় যায় ওইটায় যাব না ভিন্ন আনফ্যামিলিয়ার আনইউজুয়াল কোনো পথ যদি থাকে সেই পথে আমরা যাব সেই পথ তুমি চালাবো তাকে ভাড়া করে রাখলেন ঠিক তাই হলো প্রতিদিন ছোট্ট আবদুল্লাহ খাবার নিয়ে যায় ও ফিরে আসলে আমির ইবনে ফুহাইরা ছাগল চড়ায় পায়ের ছাপ মুছে দেয় আর তিন দিন শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবদুল্লাহ ইবনে উরাইকিতকে নিয়ে ভিন্ন একটা পথে সাহেলি পথে সাগরের পাশ ঘেঁষে চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে সে বলল যে এই পথে আমি অনেক দূর এসেছি আর যাব না এখান থেকে সোজা যদি আপনি হাঁটেন একেবারে মদিনা চলে যাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি দেখেন এই ছিল ওনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় তখন ঘোষণা দেয়া হলো যে আবু বকর এবং মোহাম্মদ পালিয়েছে যে মোহাম্মদের মাথা কেটে দিতে পারবে তাকে 100 উট দেয়া হবে তখন সুরাকা ইবনে মালিক নামে একজন লোক সে সামহাও জানতে পেরেছে যে আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে চলেছে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা হয়েছে পরবর্তীতে সে মুসলমান হয়েছে কিন্তু সে যখন গেল সে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে চড়ে এত কোয়াইট এন্ড কাম এত ঠান্ডা মাথায় খুব প্রশান্তির সাথে তিনি কোরআন তেলাওয়াত করছেন কি করছেন শুধু ওট যাচ্ছে আর উনি কি করছেন কোরআন তেলাওয়াত করছেন কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল কারণ এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন ওনার হাতে ওনার মেধায় ওনার ইন্টেলেক্টে ওনার বুদ্ধিতে যা করার ছিল একটাও ছাড়েননি সর্বোচ্চটার চেষ্টা করে মানে শেষ করে ফেলেছেন নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন কি করছেন নাও হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন ভেরি কোয়াইট এন্ড কাম সুরাকা দেখলো যে মোহাম্মদের কোনো টেনশন নাই পুরা মক্কায় হইচই সে তো অস্থির হয়ে পালাবে না আমি দেখলাম দূর থেকে মোহাম্মদ হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন তিনি কোরআন তেলাওয়াত করছেন কারণ তিনি এখন তাওয়াক্কুলের অবস্থায় আছে ওনার সাধ্যের ওনার প্রচেষ্টার সর্বোচ্চটুকু উনি করে ওনার ভরসাটা উনি রেখেছেন কার উপর আল্লাহর উপর এই জন্য সম্মানিত তিনি ভাই এবং বোনেরা দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ তাওয়াক্কুল যে আমরা এই পৃথিবীতে আমাদের সাধ্যের সর্বোচ্চটুকুন করব যা করা লাগে আপনার সফলতার জন্য হালাল পন্থায় যা করা লাগে আপনি সর্বোচ্চটুকুন করবেন আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন আপনি কৌশল অবলম্বন করবেন আপনি প্রিকশন করবেন আপনার যা যা করা লাগে এই দুনিয়ার পার্থিব জগতের সব কিছু আপনি করবেন কিন্তু এগুলোর একটার উপর আপনি ভরসা রাখবেন না ভরসা রাখবেন কার উপর কোভিড নাইন্টিনে আপনি চিকিৎসা নেবেন আপনি ভ্যাকসিন নেবেন কিন্তু ভরসা ভ্যাকসিনের উপর নয় ভরসা কার উপর তাহলে ইসলাম আমাদেরকে শিখায়
আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব আমরা সতর্ক থাকব আমরা প্রিকশন নেব আমরা এই পৃথিবীতে সফল হওয়ার যত মেকানিজম আছে সবটাকে সর্বোচ্চ রপ্ত করব কিন্তু এগুলোর কোনোটার উপরে কিন্তু আমরা ভরসা করব না আমরা ভরসা রাখব কার উপর আল্লাহ এন্ড দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল এটাই হচ্ছে তাওয়াক্কুল আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক নিয়ম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন